একটা পুরান সাবজেক্ট নিয়ে, মানে রিলেটিভলি পুরান সাবজেক্ট নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে যে হাঙ্গেরি হচ্ছে বাংলাদেশের কাছে 5,000 কোভিড ভ্যাকসিন চাইছে বলে দাবি করছে পররাষ্ট্রমন্ত্রী। তো সেটা উনি বলে খুব গর্ব টর্ব করে ফেলছে, এক চোট চেতনা গর্ব করে ফেলছে। হ্যাঁ, সারা পৃথিবী আমাদের দিকে অবাক তাকিয়ে রয়, সীমায় কবিতা টবিতা করে ফেলছে এক চোট, রাইট? করার পর হচ্ছে তারপর আমরা আবিষ্কার করলাম যে উনি মিথ্যা কথা বলছে। হাঙ্গেরি বাংলাদেশের কাছে কোনো কোভিড টিকা ফিকা চায় নাই, বাংলাদেশ হাঙ্গেরিকে দিবে বলছে, এবং হাঙ্গেরি সেটা বলছে যে লাগবে না, তোমাদের কাছ থেকে নিব না। নাও এই জিনিসটা গত 2-3 দিন ধরে খবরে, উভয় দিককার খবর এসে মোটামুটি এটা সেটেলমেন্ট, নতুন কিছু না। ইন্টারেস্টিং যে কারণে আবার একটু কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ওই যে ভিডিওটা, সেই ভিডিওটা আসছে যে এই ভিডিও মানে সংসদ ভবনে যেইখানে দাবি করছেন তারা পররাষ্ট্রমন্ত্রী যে হাঙ্গেরি আমাদের কাছে টিকা চাইছে, ওই ভিডিওটা সামনে পাইলাম। তো সেইখানে দেখে দেখলাম যে এখানে ইন্টারেস্টিং জিনিস আছে কথা বলার মতো, যেই কারণে একটু কথা বলবো। সো পররাষ্ট্রমন্ত্রী খুব গর্ব টর্ব করে দাবি করলেন যে হাঙ্গেরি বাংলাদেশের কাছে টিকা চাইছে, রাইট? তো সেটা পরবর্তীতে বা দেখা গেল, আমি খবরটা পড়ে শোনাই, এটা হচ্ছে ডেইলি স্টারের রিপোর্ট আসছে, পররাষ্ট্র বাণিজ্য মন্ত্রণালয় হাঙ্গেরির, ওরা বলতেছে যে আমরা এই প্রস্তাবের জন্য ধন্যবাদ জানাই কিন্তু আমরা এটা গ্রহণ করছি না। তবে কেন এই প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়েছে তা উল্লেখ করা হয় নাই। নাও বাংলাদেশ কেন প্রস্তাবটা জানাইছিল, বাংলাদেশ কেন বলছিল যে আমরা তোমাদেরকে টিকা দিব, এটার কারণ হচ্ছে বাংলাদেশের একটা যমজ শিশু যুক্ত ছিল রাবেয়া ও রোকাইয়া, তাদেরকে হইতেছে হাঙ্গেরির ডাক্তাররা হচ্ছে চিকিৎসা করে সেপারেট করছে এবং কি ব্লাবলা, এই কারণে বাংলাদেশ বলছে যে আমরা কৃতজ্ঞতা স্বরূপ তোমাদেরকে 5,000 টিকা দিতে চাই। এখন হাঙ্গেরিরা তার বোঝে নাই যে বাটপারগুলো হইতেছে চাপাবাজি করার একটা রাস্তা করতেছে, পরে এটা ভেঙে বাংলাদেশের মধ্যে বেচবে যে ও হাঙ্গেরি সরকার একটা উন্নত বিশ্বের দেশ, আমাদের কাছে হাত পাতে আমরা উঠতেছি, উন্নয়নের গপ্প মারার জন্য যেগুলো করতেছে তার হাঙ্গেরি সরকার বোঝে নাই। পরবর্তী তোরা যখন বুঝতে পারলো, আমার ধারণা এই কারণে এরা এখন বলছে যে না তোমাদের টিকা লাগবে না, রাইট? দুইটা কারণ হইতে পারে, একটা হইতে পারে ওদের টিকা লাগবে না বাংলাদেশের কাছ থেকে নেয়ার, দুইটা না তিনটা কারণ হইতে পারে, একটা হইতে পারে ওদের টিকা লাগবে না, ওদের কাছে ওদের টিকা অ্যাক্সেস আছে, আরেকটা হইতে পারে ওরা বাংলাদেশের কাছ থেকে টিকা নিবে না কারণ বাংলাদেশকে ওরা ট্রাস্ট করে না। কিসের বাংলাদেশকে ট্রাস্ট করে, বাংলাদেশকে বিশ্বের কেউ ট্রাস্ট করে, বাংলাদেশকে কি আপনি ট্রাস্ট করেন? ওই যে ইয়েতে কী জানি বলে ইউরোপে ইংল্যান্ডে বাংলাদেশের বিমান ঢোকা নিষিদ্ধ হয়েছিল না কিছুদিন আগে, আমেরিকাতে তো বাংলাদেশ থেকে কিন্তু কোনো সরাসরি ফ্লাইট যাইতে পারে না, রাইট? অ্যাক্সেসই নেই বাংলাদেশের, কারণ তাদের মান নিয়ে সন্দেহ আছে আমেরিকার মধ্যে, বাংলাদেশের এরা ঠিক মতো ফ্লাইট পরিচালনা করবে কি না, এয়ারক্রাফ্ট মেনটেন্যান্স করবে কি না। ইউরোপের দেশে হচ্ছে ইউরোপের দেশ থেকে স্টিং অপারেশন হয়েছিল মাঝখানে, খবরে আসছিল আপনারা পড়ছেন কি না জানি না, যে বাংলাদেশের ফ্লাইটের মধ্যে করে ইয়ে দিয়ে দেওয়া হয়েছে কি জানি বলে অবৈধ জিনিসপত্র দেওয়া হয়েছে দেখার জন্য যে এয়ারপোর্টে চেক আপ করে কিনা, দেখে যে এয়ারপোর্টে কোনো চেক আপ টেক আপ নেই, সব পার হয়ে চলে আসছে, পরে বাংলাদেশের থেকে ফ্লাইট সম্ভবত ইংল্যান্ডে অথবা ইউরোপের কোনো একটা দেশে ওরা সাসপেন্ডেড করে দিছিল, এই কারণে যে এরা সিকিউরিটি কোনো কিছু মেনটেন করে না। সো বাংলাদেশের মান নিয়ে আমরা সকলেই জানি, বাংলাদেশের মানের ভয়ে আমরাই আতঙ্কে থাকি। তো সুতরাং বাংলাদেশ থেকে হাঙ্গেরি মানের কারণেও না নিতে চাইতে পারা, ওটা একটা কারণ হইতে পারে। আর থার্ড কারণ যেটা হইতে পারে, যে চাপাবাজিগুলা, যে বাংলাদেশ সরকার যে চাপা পিটাইতেছে দেশের মধ্যে, গর্ব গর্ব গুরু 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 করতেছে, এটা হাঙ্গেরি জানবে কীভাবে? এটা জানার অনেক প্রক্রিয়া আছে, মানে বাংলাদেশে কী হয় না হয় এগুলো তো কেউ পৃথিবীর কেউ জানার কোনো কারণ নেই, রাইট? বাংলাদেশের যেহেতু বিল নেই, বাংলাদেশের খবর কেউ রাখে না, কিন্তু একটা মানে পসিবিলিটি ক্লিয়ার, লাইক রিয়েল পসিবিলিটি হচ্ছে বাংলাদেশে তাদের অ্যাম্বাসি যদি থাকে, সেই অ্যাম্বাসিতে বাংলাদেশে কী হচ্ছে না হচ্ছে হাঙ্গেরি নিয়ে কথা ওরা তো জানবে অবশ্যই, তারপর এই কারণেই তো অ্যাম্বাসি রাখছে, রাইট? তারপর তারা হাঙ্গেরি সরকারকে জানাবে যে কী ব্যাপার, তোমরা কি কোভিড টিকা চাইছো নাকি? হাঙ্গেরি সরকার বলবে না তো, বলবে বাংলাদেশে তোরা চাপাবাজি করে ফাটাই ফেলতেছে পররাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়ায়, তোমরা নাকি কোভিড টিকা চাইছো, হাত পাচ্ছ এসে। হাঙ্গেরি সরকার শুনে কী বলে, ধুর লাগবে না এদের টিকা, সেটা আর একটা পসিবিলিটি। তো পরে আমি একটু সার্চ দিলাম যে বাংলাদেশ আসলে হাঙ্গেরির কোনো অ্যাম্বাসি আছে কি না, কারণ সব দেশের অ্যাম্বাসি তো সব দেশে থাকে না। তো পরে সার্চ দিয়ে দেখলাম যে হ্যাঁ, বাংলাদেশে হাঙ্গেরির অ্যাম্বাসি আছে, রাইট? এই যে দেখেন, সো তার মানে আমার মনে হচ্ছে যে বাংলাদেশের যে অ্যাম্বাসি থেকে কনসুলেট যারা হাঙ্গেরি কর্মকর্তা, এরা এইগুলো চাপাবাজি দেখে হাঙ্গেরি সরকারকে জানাইছে যে বাটপারগুলো বাটপারি করতেছে, এদের টিকা নিয়ে না, নিলে এরা কিন্তু এই চাপা বেচে আগামী মুক্তিযুদ্ধের চেতনা বেচছে আগামী 50 বছর, এই এই গপ্প করবে আগামী আরও 50 বছর। সো ফর হোয়াট এভার রিজন হাঙ্গেরি সরকার বলছে যে লাগবে না তোমাদের এই টিকা। নাও এই যে চাপাবাজি করে ধরা খেয়ে গেল, সেই ভিডিওটা আমি একটু দেখে আমার আলোচনাটা শেষ করবো, সেখানে একটু মজার জিনিস আছে, একটু দেখেন তারপর বলবো কি আছে মজাটা ওখানে। এবং আমাদের কাছে গত সপ্তাহে চিঠি এসেছিল, পশ্চিম বিশ্বের অন্যতম উন্নত রাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যভুক্ত উন্নত রাষ্ট্র হাঙ্গেরি আমাদের কাছে অ্যাপিল করেছে 5,000 ভ্যাকসিনের। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সদয় সম্মতি দিয়েছেন, আমাদের এই স্টক থেকেই 5,000 ভ্যাকসিন আমরা আমাদের হাঙ্গেরির ভাই বন্ধুদের জন্য পাঠিয়ে দেবো। মাননীয় স্পিকার, হাঙ্গেরির মতো রাষ্ট্র, পৃথিবীর প্রথম বিশ্বের একটি রাষ্ট্র এই ভ্যাকসিন পায়নি। আমরা আরেকটি চিঠি পেয়েছি গত সপ্তাহে বলিভিয়া থেকে, তারা বাংলাদেশ থেকে ভ্যাকসিন চেয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন, যদি তারা সম্মতি দেন আমরা সেটাও পাঠাবো মাননীয় স্পিকার। কিন্তু বাংলাদেশে খেয়াল করছেন,
কিভাবে করে মানে উত্তেজনাটা খেয়াল করছেন, পশ্চিম বিশ্বের অন্যতম উন্নত রাষ্ট্র, টেনে টেনে বলতেছে কণ্ঠ এবং কণ্ঠের টোন শুনেন, পশ্চিম বিশ্বের অন্যতম উন্নত রাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যভুক্ত উন্নত রাষ্ট্র হাঙ্গেরি, ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যভুক্ত অন্যতম উন্নত রাষ্ট্র আমাদের কাছে টিকা চেয়েছে। সো এটা ইন্টারপ্রিটেশনটা আমি উনি যেই কারণে ওনার ভিতর থেকে এই এই টোনে বিষয়টা বের হয়ে আসতেছে সেটা আমি রাইট ইন্টারপ্রিটেশনটা করে দিয়েছি, যে বাবু জমিদার বাবু ফকিন্নির বাড়িতে আসছে, কথাটা বোঝেন নাই, জমিদার বাবু ফকিন্নির বাড়িতে দাওয়াত খাইতে আসছে, মানে হিউজ ব্যাপার। সো ওনারা তো এমনিতে মুখে দাবি করে যে বাংলাদেশ হচ্ছে প্রাচ্যের লস অ্যাঞ্জেলেস এবং পাশ্চাত্যের হচ্ছে সিঙ্গাপুর, দাবি করে না, এয়ারপ্লেন দুপুর দিয়ে যাওয়ার সময় নিচের দিকে তাকালে নাকি লস অ্যাঞ্জেলেস ভেবে ভুল হয়, ওনারা কনফিউজড হয়ে যায় যে কী ব্যাপার, আমি যাইতেছিলাম বাংলাদেশ চলে আসলাম লস অ্যাঞ্জেলেস, হোয়াটস গোয়িং অন, এরকম চাপ ওনারা সারা বছর পিটায়। কিন্তু দেখা গেল ওনারা নিজেরাই বিশ্বাস করেন, ওনারা যেসব চাপাগুলা পিটায় ওনারা নিজেরাই জানে ওনারা কোথায় পৃথিবীর মানচিত্র, ওনাদের অবস্থান কোথায়, আর আমেরিকা বাদ দিলাম, পৃথিবীর সবচেয়ে বড় ইকোনমিগুলো বাদ দিলাম, হাঙ্গেরি ইউরোপিয়ান ইউনিয়নের একটা ইউরোপেরও সবচাইতে আলোচিত সবচাইতে স্ট্রং ইকোনমি সবচাইতে উন্নত দেশ না, এ কারণে আবার বলতে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের অন্যতম সদস্য, ওটাও বলতে পারতেছে না যে ইউরোপ ভাবে ঘুরে ফিরে বুঝাইতেছে হাঙ্গেরি, হাঙ্গেরির মতো দেশ ইউরোপিয়ান ইউনিয়নের অন্যতম সদস্যভুক্ত দেশ আমাদের কাছে টিকা চাইছে, আমাদের মতো ফকিরের কাছে, পশ্চিম বিশ্বের অন্যতম উন্নত রাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যভুক্ত উন্নত রাষ্ট্র হাঙ্গেরি, কোথা থেকে আপনি দেখলে বিশ্বের অন্য বিশ্বের বিশ্ব হয়ে গেলেন, কোথায় আপনি পাশ্চাত্য সিঙ্গাপুর আর নিজেরা দাবি করেন সারা বছর লস অ্যাঞ্জেলেস, আপনার কথা থেকেই তো বোঝা যাচ্ছে আপনি নিজে এটা বিশ্বাস করেন না, আপনি নিজে চাপাবাজি করেন, কিন্তু আপনি আপনার আচরণে কথায় ফুটে উঠতেছে যে আনন্দ রাশি বাবু কইছে দুচির ভাই আনন্দ রাশি, মানে একটা কথা আছে না, বাবু গালি দিছে আমাকে, দুচির ভাই বুঝে নেন, বাবু আমাকে গালি দিছে তাতেই আমি প্রচণ্ড খুশি, আমার নামটা তো নিছে বাবু, গালি দেওয়ার জন্য হলো তো আমার নামটা নিছে, এবং পরে আরেকবার দেখেন আরেক জায়গায় যে বলে সেটাও দেখেন কিভাবে করে বলে, হাঙ্গেরির মতো রাষ্ট্র পৃথিবীর প্রথম বিশ্বের একটি রাষ্ট্র, প্রথম বিশ্বের একটি রাষ্ট্র আমাদের মতো ফকিরদেরকে নাম নিছে মুখে, তো না ঠিক আছে সেটা এটা আমরা জানি বাস্তবতা, রাইট, এই কারণে তো বাংলাদেশের বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে অনুন্নত দেশগুলোর মধ্যে একটা এবং পৃথিবীর সবচেয়ে বাতিল দেশগুলোর মধ্যে একটা, এবং বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি রিফিউজি ইউরোপে হইতেছে আবেদন করছে ভাগার জন্য, এবং পৃথিবীর বিভিন্ন দেশে অ্যাসাইলাম সিক করে বাংলাদেশিরা, এবং মানে বাংলাদেশের বর্ডার বাইরে গেলে তখন বুঝতে পারবেন যে বাংলাদেশ সম্পর্কে পৃথিবীর ধারণা কী। সো এগুলো তো আমরা জানি আমরা দেশের বাইরে আছি দীর্ঘদিন ধরে, কিন্তু আপনাদের কথাগুলো যখন শুনি ঠিক রিলেট করতে পারি না, কানেক্ট করতে পারি না যে আপনারা কোন দেশ নিয়ে কথা বলেন, আপনারা যখন শুরু করেন লস অ্যাঞ্জেলেস এবং সিঙ্গাপুরের গপ্পটা মারা আমরা আসলে কনফিউজ যে কী বলে, কি বাংলাদেশ নিয়ে কথা বলতেছে, তো এটা বুঝতে পারতাম না আপনারা কেন এই ভাষায় কথা বলেন, কেন এই উত্তেজনা চোখে মুখে একদম বিভিন্ন ফুটা দিয়ে দমকে দমকে উত্তেজনা বের হয়ে আসে আপনাদের, এটা আমরা বুঝতে পারতাম না, আমরা ভাবতাম যে আসলে কি বিশ্বাস করে এরা যে বাংলাদেশ লস অ্যাঞ্জেলেস, রিয়েলি মেবি দে ডু, মেবি বিকজ তারা হচ্ছে যে এসি রুমে থাকে তো তাদের কাছে মনে হয় যে সারা বাংলাদেশটা লস অ্যাঞ্জেলেস, এটা হইতে পারে, হ্যাঁ নিজের লেন্স দিয়ে দেখলে আপনি যদি একটা লাল চশমা পরেন তাহলে তো সারা পৃথিবী লাল দেখতে পাবেন, রাইট, সো ইটস পসিবল যে এরা এত সুযোগ সুবিধা খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে এদের কাছে মনে হচ্ছে বাংলাদেশ একটা সুখের নহর, হয়তো তারা ওই যে বলে আউট অফ টাচ একটা কথা আছে আমেরিকাতে বা ওয়েস্টে, আউট অফ টাচ মানে হচ্ছে কী হইতেছে পৃথিবীতে আপনার কোনো ধারণা নাই, আপনার কোনো টাচ নাই, আপনি কানে টাচের বাইরে, সো মেবি তারা আউট অফ টাচ, তারা আসলেই বিশ্বাস করে যে বাংলাদেশে হইতেছে সিঙ্গাপুর লস অ্যাঞ্জেলেস, তো না আজকে আমি এই ভিডিওটা দেখে আমি নিশ্চিত হইলাম যেন ওনারাও বিশ্বাস করে না যে বাংলাদেশ লস অ্যাঞ্জেলেস অথবা সিঙ্গাপুর, ওনারাও জানে বাংলাদেশ কী মাল, ওনারা জাস্ট চাপাবাজি করে মুখে মুখে, এবং এটা ওনাদের ইনভলান্টারিলি বের হয়ে আসছে ওনার, আমি যখন দেখলাম পররাষ্ট্রমন্ত্রীর ভিডিওটা দেখে আমি নিশ্চিত হইলাম উনি যেভাবে করে বললেন হাঙ্গেরির মতো দেশ, হাঙ্গেরির মতো দেশ বাংলাদেশের কাছে টিকা চাইছে আনন্দের আর সীমা নাই, তো এটা দেখে আমি নিশ্চিত হইলাম আর কি যে ওনারা যেসব কথাবার্তা বলেন এগুলো ওনারা নিজেরাও বিশ্বাস করেন না।